হ্যালো গাইস, গুড আফটারনুন। এখন বাজে বেলা, তো 1:30 বাজে, অনেক বেলা হয়ে গেছে। আজ ভাবলাম একটা ব্লগ দিয়ে দিই। চোখ মুখের অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো আমার শরীর খুব একটা ভালো না, তার জন্য ব্লগ দিতে সেরকম পাচ্ছি না। তার উপর শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করছি, তো শর্ট ভিডিও দিলে কপিরাইট ক্লেম পেয়ে যাচ্ছি, কি করবো ভেবে পাচ্ছি না। ভাবলাম আজকে একটু মাছের তরকারি করবো, তা ভাবলাম তোমাদের সঙ্গে এটা ছোট করে শেয়ার করি, তো সাথে থাকো। দেখো, ট্যাংরা মাছ করব, ট্যাংরা মাছের ঝালটা কী করে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, সাথে থাকো। দেখো, আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে ধনে পাতা কুচি, আর ওটা হচ্ছে আদা রসুন কুচি, আর এটা হলো পেঁয়াজ কুচি। এগুলো সব রেডি করে রাখা আছে। আর এদিকে হচ্ছে মাছটা, এটা হচ্ছে ট্যাংরা মাছ, এবার রান্না করব। আলুটা ভাপিয়ে নিচ্ছি আমি, আর নতুন আলু তো কড়াই বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে, তেল দেবো, তেলটা গরম হবে, চট করে গরম হয়ে যায়, মাছগুলো সব ছেড়ে দেবো। আস্তে আস্তে করে মাছগুলো ছাড়ছি, মানে মাছগুলো জায়গা মাছ খুব শুকায়, চাপা দিয়ে দিয়ে করতে হবে সত্যি পুরো। মাছগুলো সব ভেজে নিই, ভেজে নিয়েছে, তারপর তোমাদের আবার দেখাবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, কড়াতে আর কিছু নেই না, জিরে জিরে ফোড়ন দিলাম, জিরেতে এবার একটু নাড়াচাড়া করে নেবো, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, পেঁয়াজটা একটুখানি লাল লাল হবে, তেল আর দিইনি। দেখলে তোমরা ওই তেলে তো মাছের তেল একটুখানি ভাজা ছিল, ওই তেলের মধ্যেই দিয়েছি। পেঁয়াজটা একটু লালচে লালচে করে দেখো ভাজা হয়েছে, কমিয়ে দিলাম। এবার আদা রসুনটা দিয়ে দেবো, কমিয়ে দিলাম এই কারণে পেঁয়াজটা পুড়ে যেত। আদা রসুনটা দিয়ে, আর এক হাতে মোবাইল ধরে রয়েছি আর এক হাতে করছি বলে অসুবিধা হচ্ছে। ভালো করে করতে হবে, নাহলে আদা রসুনের কাঁচা গন্ধ ছাড়বে। ভালোভাবে কষানো হয়ে গেছে, এর মধ্যে জিরে গুঁড়ো আছে, হলুদ আছে, জলের মধ্যে গুলে কড়াতে দিয়ে দিয়েছি। ভালো করে আদা রসুনটা ভালো করে তোমার করে নিয়েছি, কষে নিয়েছি, হলুদ জিরে গুঁড়ো গুলে ওর মধ্যে দিয়ে দিলাম তরকারির মধ্যে, দিয়েটা একটু নাড়াচাড়া করে কষা হয়ে যাবে। কাঁচা লঙ্কা দেখো, কাঁচা লঙ্কাগুলো সব দিয়ে দিলাম, যে ভাপানো আলুটা রয়েছে ওই আলুটা দিয়ে দিলাম ওর মধ্যে, দিয়ে মশলার সাথে আলুগুলো ভালো করে তোমার করতে হবে। অসুবিধা হচ্ছে দেখতে পাচ্ছ, কড়াটা নড়ছে,
কারণ আমি এক হাতে ধরে করছি, তো ওই জন্যই প্রবলেম হচ্ছে। দেখো আলুটা ভালো করে কষা হয়ে গেছে, সাইড দিয়ে তেল ছিঁড়ে গেছে, জলটা দিয়ে দেবো, কারণ এর থেকে বেশি কষলে তোমার তেতো হয়ে যাবে, মশলাগুলো পুড়ে যাবে, পুড়ে গেলেই তেতো হয়ে যাবে। এমনি নর্মাল তরকারি করলে আলু, নতুন আলু আলু ভাপাতে হয় না, নতুন আলু বলেই একটু ভাপিয়ে নিয়েছি, সেই শক্ত শক্ত হয়ে যায় আলুগুলো। এবারে তোমার এটা বাড়িয়ে দিলাম, কারণ এটা তাড়াতাড়ি ফুটে যাবে, তাহলে ফুটে গেলে তাহলে মাছগুলো দিতে পারবো, না জল ফুটিয়ে তো মাছগুলো দেওয়া যাবে না। দেখো ফুটে গেছে, তরকারি ভালোভাবে টপক করে ফুটছে, মাছগুলো সব দিয়ে দেবো এবার আস্তে আস্তে। মাছগুলো দিয়ে তোমার ভালো করে ফুটিয়ে নিয়েছি, এবার নামানোর আগে তোমার ভালো করে পরিমাণ মতো ধনে পাতা দিয়ে দিলাম, ধনে পাতা দিয়ে আর বেশিক্ষণ ফোটাবো না, স্টপ করে দিলাম। দেখো আমার রান্নাটা হয়ে গেছে, এই যে মাছের তরকারিটা, এই যে ভাত নিয়ে নিয়েছি, এটা দিয়ে আমি খাবো, খেয়ে দেখি কেমন হয়েছে। ভালো হয়েছে, তোমরা বাড়িতে ট্রাই করবে, করে দেখবে। ট্যাংরা মাছের আলু দিয়ে, ধনে পাতা দিয়ে, সব দিয়ে এরকমভাবে তরকারি করলে কেমন খেতে লাগে। তো ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর ভিডিও দেবার চেষ্টা করব। রাখছি, বাই। এটা একটু দেখিয়ে দিন না।